আমাকে যদি সবার পেছনে থাকতে হতাম থাকব, কিন্তু আর আমারও বয়স হয়ে গেছে, কর্মী যাতে স্ত্রী করে তার জন্য যত কিছু করার স্যাক্রিফাইস আমি করতে প্রস্তুত আছি, সেটা আমি ওনাকে বলবো সেদিন। তো জয় গোরাম বন্ধুরা, এবার কিন্তু কর্মী সমাজ আর কোন দুটো তিনটা মঞ্চ করবে না একটা জায়গাতে গিয়ে, ঠিক আছে? এবার কিন্তু কর্মী সমাজ পরস্পরের হাতে হাত মিলে সবাই একসাথে ঐক্যবদ্ধ ভাবে এবং সাংবিধানিক ভাবে তারা তাদের হকের দাবিতে তাদের যে সিআরআই রিপোর্ট এবং কমান্ড জাস্টিফিকেশন রিপোর্ট পাঠানো হয়নি রাজ্য থেকে কেন্দ্রে, সেই দাবিতে কিন্তু তারা আগামী 20 সেপ্টেম্বর কিন্তু তারা এক বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে। এবং এখানে আমাদের যে মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মহাশয়, তিনি কিন্তু একটা বার্তা দিয়ে দিলেন যে তিনি তার জীবন থাকা পর্যন্ত, অর্থাৎ তার জীবন যাই যাক, তিনি তার শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু তিনি তার বেস্টটা দিয়ে চেষ্টা করবেন যাতে কর্মী সমাজ সে তার জাতিসত্তা ফিরে পায়, এবং তার জন্য তিনি যত দূর যা করার দরকার তিনি কিন্তু তাই করবেন, আজকের যে স্পিচে তিনি বললেন। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা খুশির খবর, সেটা হচ্ছে গিয়ে বন্ধুরা, এবারের যে আন্দোলনটা হতে চলেছে কর্মী সমাজের, সে আন্দোলনে কিন্তু ঘাগর ঘোড়া বলে আলাদা কিছু নেই, বা আদিবাসী নেগাচার বলে আলাদা কিছু নেই, বা কর্মী সেনা বলে বা আদিবাসী পূর্বাঞ্চল এরকম কোনো ভাগ নেই বন্ধুরা। এবার কিন্তু সমস্ত কর্মী সমাজ একছত্র তোলায় এসে, অর্থাৎ ঘাগর ঘোড়া কেন্দ্রীয় কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন, আদিবাসী নেগাচার, কর্মী সেনা এবং আমাদের আদিবাসী কর্মী সমাজ যে মেন যে পার্ট, আমাদের যে মূল মান্তা অজিত মাহাতো মহাশয়, তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিলেন যে সবাই একছত্রতলায় এসে, একছত্রতলায় মিন্স একটা জায়গাতে এসে একসাথে তারা কিন্তু এই আন্দোলনটা শুরু করবে। এবার কিন্তু আর ফাটল ধরবে না বন্ধুরা, যেটা কর্মী সমাজের জন্য একটা বিশাল বিশাল একটা ভালো দিক হতে চলছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে শুনে নাও অজিত প্রসাদ মাহাতো মহাশয় কি বললেন, তিনি ঠিক কি বার্তা দিতে চাইলেন আমাদের এই কর্মী সমাজের জন্য। আর অবশ্যই বন্ধুরা, ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো। চাহিদা অর্থাৎ এসটি তালিকাভুক্ত করা, ভাষা কুর্মালি ভাষাকে অষ্টম তফসিলি ভুক্ত করা, এবং সারনা কৌর সারনা ধর্ম তার স্বীকৃতি লাগু করা, দাবি তো এক, কিন্তু একটি সামাজিক সংগঠনের এত ভাগ কেন? পশ্চিমবঙ্গ কর্মী সমাজ, পূর্বাঞ্চল কর্মী সমাজ, আদিবাসী কর্মী সমাজ, নেগাচারি আদিবাসী কর্মী সমাজ, কর্মী সেনা, কেন এত ভাগ? এই কারণটা কি একটু যদি বলেন। আদিবাসী কর্মী সমাজ মানে যেদিন থেকে আমরা করছি, অর্থাৎ আমি ছিলাম পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের মানুষ, এবং পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ যখন আমার সঙ্গে পটে নেয় বা আমাকে বহিষ্কৃত করে, তখন আমি অগত্যা সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পুরনো আদিবাসী কর্মী সমাজ, এইটা আমরা রেজুলেশন নিয়ে আমি করতে থাকি। এবং তখন আমার সঙ্গে আজকে যারা আমাদের নেগাচারি আদিবাসী কর্মী সমাজ করছে কিংবা যারা পশ্চিমবঙ্গ কর্মী সমাজ করছে, তারা সবাই আমরা একসাথে ছিলাম। আমরা একসাথে ডহর ঠেকা, রেল ঠেকা, জিগিরজিটা, মাহুর ডর, কলকাতা, দিল্লি সব করেছি একসঙ্গে। করার পরে আমাদের মাঝে টু লাইন হয়, টু লাইন হয় মানে যেমন আমরা প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে বীরবাহা সরেন টুডুকে আমরা সমর্থন করব না, এবং সমর্থন করব না, তখন সে আমাদের সাথে কথা বলার পর, সব কিছু করার পর, মিটিং করার পর, তারপরে আমাদের যে এখন পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ কর্মী সমাজ করছে, ও সরাসরি সাপোর্ট করতে লাগলো ইয়াকে, সরেন টুডুকে। তো আমাদের সাথে টু লাইন হয়, ও চলেই যায় আর ফিরে আসে নাই। পরবর্তীকালে নেগাচারি, নেগাচারি যে করছে, ই আমার সঙ্গে ছিল, আমাদের কথা ছিল যে আমরা রাজনীতিতে যাব নাই, এবং রাজনীতিতে যাব নাই বলে ও আমাদের রাজনীতি, সেখানে আমার সঙ্গে ছিল আমার ভাইনা নৃপেন মাহাতো, এইখানে নৃপেন মাহাতোকে দাঁড় করাবার জন্য পুরুলিয়া এলো, এবং পুরুলিয়াতে আসে তারপরে ওই যখন সক্রিয় সমর্থন গুলো রাজনীতির কথা ছিল, ব্রাহ্মণ্য বাদ মুক্ত তার বক্তব্য ছিল, ব্রাহ্মণ্যবাদ মুক্ত সুধাবেন ওকে, ব্রাহ্মণ্যবাদ মুক্ত কথা ছিল, প্রাণ প্রথা মুক্ত, রাজনীতি মুক্ত, মদ মুক্ত সমাজ গঠন করবো, তুমি রাজনীতি গেল কেন, ওইটা আপনি সুধাবেন ওকে। এখন কথা হচ্ছে আমি এখনো রাজনীতিতে যাই না, পরিষ্কার কথা। ওরা কালকে বিভিন্ন জায়গাতে ওরা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা সমদূরত্ব পালন করবো সমস্ত রাজনৈতিক দল কাছে। আমি চাইছি আমার এখানে আমার যারা
এখানে আমাদের সঙ্গে হারিয়েছে কিংবা আমাদের সঙ্গে জিতেছে, কিংবা এখানে টিএমসি কিংবা এখানে বিজেপি কিংবা কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল, আমরা চাইছি আমাদের যে কুটুম কুটুমারি ভাইয়াদি যে হন্দমি এর মাধ্যমে গ্রামের গ্রামে মিটিং করে তাদের তাদের উপস্থিতিতে দরকার হলে তাকে সভাপতি করব কিংবা তাকে বিশেষ তাকে সম্মান দিয়ে গ্রামে গ্রামে মিটিং করে সে হরমিতান হতে পারে, সে আমাদের আরো কিছু হতে পারে, কিন্তু সবাইকে কাছে নিয়ে আমি সবাইকে পাশে রাখার বার্তাটা দিতে চাই। আগামী দিনের লড়াইটাকে আবার গভীর করতে চাই, 20 সেপ্টেম্বর রেলটাকে করছি এবং তাতে আমি মানে ওদিককেও ডাকতে চাই এবং ওরাকে ডাকি বলেওছি কথাও দি, মানে ওদের ফোন নাম্বার আমি ফোনে চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, তো ওর ফোন সুইচ আছে আমাদের রাজেশ ভাই, তো রাজেশের ফোনে সুইচ থাকার জন্য ওরা ওদের সঙ্গে কথা বলতে পারিনি। তাছাড়া আমি আমি বলেছিলাম মরঞ্জন মাহাতোকে শিবাজির বাবাকে যে তাহলে আমাদের একটা মিটিং হচ্ছে ওরাকে নিয়ে আসবে বান্ধবান, তো আসে নাই। এখন কথা হচ্ছে আমি চাইছি কে বৃহৎ বড় কে বড় সংগঠন কে ছোট সংগঠন আমি চাই নাই, 5 জনের যদি সংগঠন হয় তা আমাদের মধ্যে বিভেদটা কিন্তু বাইরে প্রতিক্রিয়া আলাদা হবে। আমি চাইছি একটাই যখন সংগঠন আর আমরা যখন রাজনীতি করব নাই, তবে এইখানে একটা ভাবনা আছে রাজনীতি করব নাই আর রাজনীতি করছি এটার মধ্যে একটা তফাত হতে পারে, ঠিক আছে তাও তো আমরা আন্দোলনটা একসঙ্গে করতে পারিব, তাতে কি আছে পলিটিক্স করতে পারে। আমি যদি অন্য লোককে বলতে পারি যে আমার জাতি বড় পার্টি তারপরে, তাহলে যেদিন আমার পার্টির মিটিং থাকবে সেদিন পার্টির মিটিং থাকবো নাই, কিন্তু আমার জাতিটাই যদি ওই দিনই থাকে তো আমি জাতির মিটিং আসবো, কিন্তু তোমাকে আমি বলি নাই যে তুমি একদম পার্টি ছাড়ে চলে আসো। কিন্তু আমাদের যে বর্তমান যেটা অবস্থা তাতে করে সক্রিয় সমর্থন প্রত্যেকটা কর্মী জাতির আমি চাইছি, আমাদের মাঝে ভুল বুঝছে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস কিংবা টিএমসি কিংবা আরো কোন রাজনৈতিক দল, তারা ভুল বুঝছে, কারণ আমি যখন আমার কম্পিটিটর নয় ওদের ধারণা অজিত মাহাতো কিছু করবে, আমি তো বলেছি যে এখন আমি করবো সাজাসুজি করবো, এবং পরিষ্কার কথা আদিবাসী কর্মী সমাজ চাইছে এই কুড়মালি দাবিটাকে একদম একটা জায়গায় নিয়ে, এখন তত দূর যায় না, তো আমরা সরকার কিন্তু কথা দিয়েছিল আর করলো নাই, এটা কিন্তু কোনো কর্মী নেতৃত্ব বললো নাই, আমাকে দুঃখ লাগছে সেইটাই। ও কমিউনিটি অ্যাসোসিয়েশন পাঠাও বলেছে, তাছাড়া তাকে মিথ্যা কথা ধোঁকা দিয়ে বলছে যে আমি অনেক অনেক চিঠি দিয়েছি, আমাকে দেখাক দেখি কোন চিঠি পাঠাইছে। সেটা ঠিক আছে, সরকার ধোঁকা দিয়েছে বলেই এবং সরকার বাংলার শাসক দলের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব তারা এই কমেন্ট জাস্টিফিকেশনের প্রশ্নে আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে করে নাই বলেই আপনারা এই পঞ্চায়েতে প্র্যাকটিক্যালি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে সবক শেখাবার জন্য আপনারা পঞ্চায়েতে অংশগ্রহণ করে বোঝাতে চাইলেন যে কত বড় একটি জাতি গোষ্ঠী যাদের এই প্রবঞ্চনা করছে। কিন্তু এই ডিমান্ড যে মূল যে আপনাদের দাবি, তিনটি দাবি যার উপরে ভিত্তি করেই কর্মী সমাজের বর্তমান সময়কালের আন্দোলন, আপনি 20 সেপ্টেম্বর যে রেল টেকা করবেন প্র্যাকটিক্যালি রাজনৈতিক আভিধানিক অর্থে যা আপনি ঘোষণা করেছেন এটি একটি অর্থনৈতিক অবরোধ আন্দোলন। এই আন্দোলনে কি এই যে কর্মী জাতি গোষ্ঠীর সামাজিক যে সংগঠনগুলি আছে 7টা, এদেরকে নিয়ে কি একটা মঞ্চে এনে এই আন্দোলনটিকে আপনি যে সংগঠিত করবেন এরকম ভাবনা আছে? আপনি 23 জুলাই আমি আগামী রবিবারে ঝাড়গ্রাম যাচ্ছি, আগামী রবিবারে ঝাড়গ্রামে আমার মিটিং আছে, ঝাড়গ্রামের মিটিং এ ওখানে আমার স্থানীয় নেতৃত্বকে রিকোয়েস্ট করে বলি আমি বলেছি এবং বলবো যে সবাইকে ওখানে ডাকি দেব। এছাড়াও আমাদের বহু বর্ষিয়ান যাদের সুপরামর্শ প্রয়োজন আছে, আজকে আমরা কেউ প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি কেউ ফিল্ডে নাই, কিন্তু তাদের মহানুভবতা কিংবা তাদের বক্তব্য তাদের কথা তাদের ভাবনা অনেক লোকের আমাদের চেয়ে অনেক উচ্চ ভাবনা আছে, অনেক কিছু সাজেশন দিতে পারে, আমি তাদেরকেও ডাকতে বলছি। যেমন আমাদের মনোরঞ্জন দা আছে, আমাদের পুরানো লোক বটে, এইরকম বহু লোক আছে আমাদের হিতাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী নাই, এই কর্মী জাতি এসটি করার ব্যাপারে তাদের অনেক মানে উত্তুগ্র ইচ্ছা যাকে বলে সবার আছে, সেরকম লোকগুলোকে আমি ডাকতে বলেছি আমি যাচ্ছি এবং তারাও যেন থাকে, এবং সেদিন আমার স্থানীয় নেতৃত্বকে রিকোয়েস্ট করে বলি আমি বলেছি এবং বলবো যে সবাইকে ওখানে ডাকি দেব। এছাড়াও
আমাদের বহু বর্ষিয়ান যাদের সুপরামর্শ প্রয়োজন আছে, আজকে আমরা কেউ প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি, কেউ ফিল্ডে নাই, কিন্তু তাদের মহানুভবতা কিংবা তাদের বক্তব্য, তাদের কথা, তাদের ভাবনা, অনেক লোকের আমাদের চেয়ে অনেক উচ্চ ভাবনা আছে, অনেক কিছু সাজেশন দিতে পারে, আমি তাদেরকেও ডাকতে বলছি। যেমন আমাদের মনোরঞ্জন দা আছে, আমাদের পুরানো লোক ওঠে, এইরকম বহু লোক আছে আমাদের হিতাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী নাই, এই কর্মী জাতি এসটি করার ব্যাপারে তাদের অনেক মানে উত্তুগ্র ইচ্ছা যাকে বলে সবার আছে, সেরকম লোকগুলোকে আমি ডাকতে বলেছি, আমি যাচ্ছি এবং তারাও যেন থাকে। এবং সেদিন কোন যদি বলা থাকে, আমি আমি অজিত মাহাতো কথা দিয়ে বলবো ওরাকে যে ভাই আমাকে যদি সবার পেছনে থাকতে হয় তো আমি থাকব, কিন্তু আর আমারও বয়স হয়ে গেছে, কর্মী জাতি এসটি করে তার জন্য যত কিছু করার স্যাক্রিফাইস আমি করতে প্রস্তুত আছি, সেটা আমি ওনাকে বলবো সেদিন।